গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। সকাল সকাল তুলসী গাছটা দেখতে চলে এসেছি। আগে যে তুলসী গাছটা ছিল সেটা কেউ একজন পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছিল, যে জন্য নতুন করে আবার গাছ পোতা হয়েছে। বেশ ভালোই বাড়ছে গাছটা। আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে তুলসী গাছ ভীষণ বাড়িতে রাখা হতো। তুলসী গাছ এই শীতের সময় ডোলে বাচ্চাদের খাওয়ালে কিংবা ফুটিয়ে জ্বর গরম জলে ফুটিয়ে ভালো করে খাওয়ালে বাচ্চাদের কফকাশিটা কম হয়। আমরাও খেয়েছি। এই শীতের শুরুর দিকটায় দেখবে তুলসী গাছের পাতা, তারপরে একটু দারচিনি, একটু এলাচ, একটু তেজপাতা, এগুলো একসাথে নিয়ে ফুটিয়ে যদি খাওয়ানো যায় তাহলে কফকাশিটা একটু কমই থাকে, সর্দি কাশিটা একটু কমই লাগে। সকালবেলা বাচ্চাদের পড়িয়ে ওঠার সময় এক কাপ চা খাই, তারপর সারাদিনে বেশ অনেকবার চা আমার চলতে থাকে। আজকে একটু পোস্ত ভিজিয়েছি, এই দেখো একটু পোস্ত ভিজিয়েছি, একটু কাজু দিয়ে, পোস্ত দিয়ে আর চানমগজ দিয়ে ছানার কোপ্তা বানাবো, ইচ্ছা আছে। এবার আমার শাশুড়ি যদি নামেন তাহলে শাশুড়িকে দিয়েই তৈরি করাবো বলেছি, উনি যদি করেন তাহলে ওনাকে দিয়েই করাবো, উনি বেশ ভালোই বানান। আর যদি ওনার শরীর ভালো না থাকে তাহলে আমি বানিয়ে নেব। খাটে না একটু মাখা মাখা হয় তো ভালো, এরকম ঝোলাবো না ক্যাটুস করবো, এরকম রাখো খাবে তো, খাবে তো, তোমরাও একটু খাবে, ও খাবে, ঠিক আছে, ভালো হয়েছে, কালারটা খুব ভালো হয়েছে, ভালো স্বাদ হয়েছে। দেখো টেস্ট করে দেখে নিয়েছো? ও তুমি টেস্ট করো, আমি পালাবো একটু দেখো না, অল্প ওরা অল্প নুনটা আমি কম দিই, নুন লাগবে কি না। তাহলে খেলার নাম বাবাজি, বাবা কালকে দিয়েছে দুইখানা, ছেলে সুসুর করে ভালো চলে হয়ে গেছে। বাবা দেয়নি, বাবা কিছু বলেনি, ওই মন দিয়ে পড়েছে বলে বাবা কিছু বলেনি। আর আমি জানতাম বাবা আমার কিছু করবেই, বাবা মন থেকেই বলে গেছে, বাবা কিছু করেনি, মন দিয়ে পড়েছে বলে আর কিছু করেনি। মন দিয়ে পড়াশুনো করো আর ঠিকঠাকভাবে জলটা খাও, তাহলে বাবাও ঠিক থাকবে। তুমি বেঠিক, তোমার বাবাও বেঠিক। চুপচাপ খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর বই নিয়ে পড়তে বসবে। আজকে আমি স্কুলে গেছিলাম, বকর বকর কিছু করছি না, তোমার বন্ধু বান্ধবরা তোমার কথা জিজ্ঞেস করছিল। আমি বলেছি সুব্রজিতের শরীর ভালো নেই, ঠিক হলেও স্কুলে যাবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে সব ছিল তো, টিফিন পিরিয়ডে ও খেলছিল, তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি জিজ্ঞেস করেছি আন্টি ওর শরীর কেমন আছে, আগের থেকে একটু বেটার, আসবে স্কুলে খুব তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি সুস্থ হও। মায়ের সাথে রাগারাগি ঝগড়াঝুগড়ি না করে আগে ঠিকঠাকভাবে সুস্থ হও, যা দিচ্ছি তাই খাও। আমার মুখটা আবার ওরম করার কি হয়েছে?
চাকুম চুকুম এখন খাওয়ার সময় হয়নি, আর একটু ঠিক হোক তারপরে আবার চাকুম চুকুম খাবে। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে পড়তে বসবে। তুই মুড়ি খেয়ে নে, আমি একটু চা বসাই, চা খাবো। চা দে, চা খাবি? মুড়িটা খেয়ে নে, দেবো চা, ছোট্ট এক কাপ চা দেবো অল্প করে। ঠাকুমাও যদি আসে, ঠাকুমার জন্য একটু করি। তুমি খেয়ে নাও, হাঁটতে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।